তো সেক্ষেত্রে দেখো আমরা কি মানসিক প্রবলেম শেষ করছি না, তো আজকে এই পার্টের সাথে সাথে আমরা আরেকটা পার্ট যেটা আমাদের জ্যামিতি আছে, আজকে জ্যামিতিটা আমি তোমাদের করাবো, ঠিক আছে? তো গত দ্বিতীয় পরীক্ষা আমি যেভাবে করেছিলাম হাতে কলমে খাতায় আঁকিয়ে দেখিয়েছিলাম, আজকে সেভাবে তোমাদের ক্লাসটা আমি নিব। তো সবাই কি ধৈর্য সহকারে খুব মনোযোগের সাথে ক্লাসটা দেখো, ঠিক আছে? ওকে, তো সেক্ষেত্রে দেখো আমরা জ্যামিতে আমাদের পাঠ পরিকল্পনা আছে না, কি বৃত্ত আছে, আয়ত আছে, বর্গ, রম্বস। বৃত্তটা দেখো, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু বৃত্তের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে, ঠিক আছে? তারপর সংখ্যাটা শিখে নেবো, এবার জাস্ট আমরা বৃত্তটা আঁকবো। বৃত্ত আঁকি তো সহজ, আমার কী লাগবে, আমার এটাকে পেন্সিল কম্পাস বলে, এই পেন্সিল কম্পাসটা লাগবে বৃত্ত আঁকার জন্য, আর কিছু কিন্তু কিছু লাগবে। দেখো বৃত্তটা কীভাবে আঁকতেছি, জাস্ট এখানে একটা তুমি এই চাপটা রাখবো কোথায়, এখানে কাঁটা মানে কাঁটাটাতে, এই দেখো আস্তে করে জেন্টাল পুষে সেটা কি ঘুরা দিবে, দেখছো? আস্তে করে ঘুরা দেওয়ার পর একটা বৃত্ত হয়ে গেল, বৃত্ত আঁকা কিন্তু অনেক সহজ। এটাকে কেন্দ্র বলে, এখানে যেটা আছে এই কম্পাসে কাঁটা যেখানে পড়ছে এটাকে কেন্দ্র, আমরা সেটাকে ও হিসেবে আখ্যায়িত করতে বা এই হিসেবে আখ্যায়িত করতে পারে। তো আমরা এটা লিখতে পারি চিত্র, এটা কি একটা বৃত্ত, ঠিক আছে? এরপরে দেখো এরপর আছে কি চতুর আয়ত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে কী বলে, আয়ত বলে। তাকে আয়ত, আয়তটা আমরা কীভাবে আঁকতে পারি, দেখো আয়তের জন্য আমার কী লাগবে, স্কেল লাগবে আর পেন্সিল লাগবে, ঠিক আছে? আয়তটা আঁকতেছি, দেখো যে কোনো মাপে আয়তের বিপরীত কোণ বিপরীত বাহুগুলো কী হয়, পরস্পর সমান হয়। দেখো মনে করি এটা আমরা 5 সেমি নিলাম, ঠিক আছে? এদিকে নিলাম মনে করো কত সেমি, 3 সেমি, ওকে, ঠিক আছে? তারপর কী করতে পারি আমরা, এটা এ মাপ নিয়ে কাটতে পারো, অথবা তোমরা সরাসরি স্কেলে করতে পারো, সমস্যা নেই। এমনি অ্যাকচুয়াল হলো এটা কি বৃত্তচাপ দিয়ে আঁকা হলো অ্যাকচুয়াল, ঠিক আছে? এ দেখো এই মাপ দিয়ে এখানে আঁকছি আর এ মাপ নিয়ে এখানে এঁকেছি, ঠিক আছে? এখন বিন্দুটা আমি যোগ করলে আমার কী হয়ে যাবে, আয়তটা কি আঁকা হয়ে যাবে, দেখছ? ওকে, দেখছো সুন্দর আয়ত হয়ে গেল না? তাহলে এটা এ বি সি ডি, তাহলে চিত্রে এ বি সি ডি একটি কি আয়ত। দেখো আমি কম্পাস দিয়ে দেখেছি, তো তোমরা এটা সব কঠিন লাগবে কী করবে জানো, এদিকে একটা একটা মাপ নিয়ে জাস্ট এখানে যে আমি 5 সেমি নিয়েছি এটাও তুমি একটু 5 সেমি নিবা, এদিকে 3 সেমি নিছি, এদিকেও 3 সেমি, তোমার ইচ্ছা মতো তুমি মাপটা নেবে। তবে কথা হলো যে আমি দেখো এখানে যে 5 সেমিটা নিছি উপরেও 5 সেমি নিছি, দেখো আর পাশে যে 3 সেমি নিছি এখানেও কিন্তু 3 সেমি হবে, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। অর্থাৎ এটার সমান এটা হবে, এটার সমান এটা হবে, ওকে? তারপরে দেখো এরপর আমি কোথায় যাচ্ছি, বর্গে, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে কি বলে, বর্গ বলে, ঠিক আছে? তাহলে বর্গটা কি হবে, চার বাহু কি হবে, বর্গটা চার বাহু হবে কি সমান, বর্গটা চার বাহু সমান হবে। দেখো কি কি করতে পারি আমরা, মনে করি এটা 4 সেমি নিলাম, ঠিক আছে? এটা সোজা করি, এটাও কত নিব আমরা, আমরা সোজা করে নিই, এটাও আমরা কত নিলাম, 4 সেমি, ঠিক আছে? এবার এভাবে করে আমরা দেখো কীভাবে করতে পারি, দেখো এটা মাপ কিন্তু সমান আছে, দেখো এই সমান মাপটা নিয়ে দেখো এখানে একটা বৃত্ত চাপ আঁকলাম, আবার কি করলাম এখানে একটা বৃত্ত চাপ আঁকলাম, ঠিক আছে? অনেক সহজ কিন্তু, তাহলে এটা আর তোমরা যদি তোমার যদি কঠিন মনে হয় তোমরা ওই স্কেল দিয়ে করতে পারো, সমস্যা নাই, একটু সুন্দর মানে মাপটা ঠিক রাখতে হবে আর কি, ওকে? মানে অ্যাকচুয়াল যেটা নিয়ম আমি স্যার কিন্তু তোমাদের সেটাই আমি দেখাচ্ছি। তাহলে এ বি সি ডি আমরা লিখতে পারি কি চিত্রে, কি এ বি সি ডি একটি কি, এটার নাম কি যে, বর্গ, ওকে? এটার নাম হলো বর্গ। তো তোমাদের যদি কঠিন লাগে কী করবে, স্যার যেভাবে করছে 4 সেমি নিছি, 4 সেমি নিছি, তোমরা এদিকে করে 4 সেমি নিবে, এদিকেও 4 সেমি নিবে করতে পারো, তবে এটা হলো অ্যাকচুয়াল, ঠিক আছে? এরপর দেখো রম্বস, রম্বসটা কিন্তু শিক্ষার্থীরা এবার আমরা কী আঁকবো, রম্বস আঁকবো। তো রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ কি নয়, কোণগুলো কি নয়, সমকোণ নয় তা কী বলে, রম্বস বলে। অর্থাৎ বর্গের ক্ষেত্রে
কোণ সমান বাহুও সমান চারটা আর রম্বসের ক্ষেত্রে কিন্তু কোণগুলো বাহুগুলো চারটি বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় ঠিক আছে তাহলে রম্বস আমরা কিভাবে আঁকছি দেখো রম্বস আঁকার জন্য আমার কি লাগবে পেন্সিল কম্পাস লাগবে ঠিক আছে পেন্সিল কম্পাস আমি পেন্সিলটা লাগালাম এরপরে স্কেলটা লাগবে ঠিক আছে তো মনে করো আমি একটা মাপ নিচ্ছি দেখো আমি এখানে একটা মাপ নিচ্ছি সেটা হলো ধরো আমি মনে করো যে কোনো একটা মাপ নিয়ে মনে 3 সেমি বা 5 সেমি নিলাম ক্লাস 5 যখন মাপ দিয়ে বলবে তখন তোমাকে অবশ্যই মাপ অনুযায়ী করতে হয় এখানে তুমি যে কোনো মাপে করতে পারো দেখো এই মাপটাই কিন্তু যে মাপটা নিচে আমি যে রেখাটা নিছি সবগুলো রেখার মাপে কিন্তু একই হবে এরপর আরেকটা আমি কোণ নেব ঠিক আছে এখন যেহেতু তোমাদের কোন কোণ বলা নাই আমরা ইচ্ছামতো একটা কোণ নিতে পারি দেখো ঠিক আছে নিছি একটা মানে একটা রেখা দিয়ে কি আরেকটা রেখা সংযোগ করেছি তাহলে একটা কোণ হয়ে গেল কি হয়ে গেল কোণ এখন দেখো কি করতে পারি আমি আমাদের বলছে কি রম্বসের চার বাহু কি হবে সমান হবে কি হবে চার বাহুই সমান হবে তাহলে দেখো এই এই মাপটা নিয়ে দেখছো কি করছি এই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ একে এই যেটা আমি কাটলাম এটা কাটা বলে না এটাকে বৃত্তচাপ বলে ঠিক আছে তাহলে এখানে একটা বৃত্তচাপ এই মাপটা নিয়ে দেখো এটা তুলে ফেলছি আমি তোলার পর কিন্তু আমি এটা কি আর ধরি নাই কোনটা এটা কিন্তু বাড়াই না বাড়াইনি বা কমাইনি যে মাপ আছে আমি ওই মাপটা নিয়ে দেখছো এখানে একটা বৃত্তচাপ এখান থেকে তুলে জাস্ট দেখো এই যেখানে কাটছি আমি দেখো স্যার যেখানে কাটছি সেখানে একটা আমি বৃত্তচাপ আঁকলাম দেখছো এখানে একটা বৃত্তচাপ আমি আঁকলাম এখানে একটা ক্রস হয়েছে না কি একটা ক্রস হয়েছে যেখানে ক্রস হয়েছে কি সেখানে আমরা কি দিব একটা বিন্দু দিছি দেওয়ার পর কি করতে হবে আমায় দেখো দেওয়ার পর যে কাজটা করবো সেটা হলো এখন আমি এটা এই বিন্দুগুলো যোগ করবো দেখো বিন্দু কোথায় আছে এই বিন্দু বিন্দুগুলো আমি এখন যোগ করব ঠিক আছে দেখো এই বিন্দুটা যোগ করলাম ঠিক আছে এই বিন্দুটা কি করলাম যোগ করলাম দেখো কি সুন্দর রম্বস হয়ে গেল ঠিক আছে এখানে তোমাদের কিন্তু কোন দেওয়া নেই সেটা ফাইভে দেওয়া থাকে সেজন্য তোমরা যে কোনো একটা মাপ নিয়ে এঁকে কি জাস্ট এটা কম্পাস দিয়ে আমরা এঁকে ফেলতে পারি অনেক সহজ একটু ঠান্ডা মাথায় করবে এটা এরপর কী করবো এ বি সি ডি মানে রম্বসটার নাম ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালো বুঝতে পেরেছো আর পরীক্ষা তো মাত্র কয়েকদিন পরে পরীক্ষা ঠিক আছে তো বেশি বেশি প্র্যাকটিস 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 প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর যে শর্ট সাজেশনটা দেওয়া হয়েছে ওটা ফলো করো ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করবে আজকে একটুকুই আল্লাহ হাফেজ